নমস্কার বন্ধুরা আমি বিভাষ আর আপনারা দেখছেন বিভাস ব্লগস বন্ধুরা আজকে তোমাদেরকে আমি জানাবো যে কীভাবে তোমরা ডিএলএড পার্ট টুর যে অসফল এবং কন্টিনিউ সাপ্লি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করবে তো তার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটিকেও টিপ দিয়ে রাখো যাতে এই ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো তো তোমরা যারা যে বছরের যে ডিএলএড কোর্স আছে সেই কোর্সে যারা পরীক্ষা দিয়েছিলে এবং অসফল হয়েছ তো তাদেরই কন্টিনিউ এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তো পরীক্ষায় বসার আগে তোমাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে যেটি পুরোপুরি অনলাইনে সেটি শুরু হবে আগামী দশ তারিখ থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে মানে এই দুদিনই তোমাদেরকে আবেদন করতে হবে তো যে লিঙ্ক বা যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে সেই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট গিয়ে ফর্মটি ফিল করতে পারবে তো তবুও আমি বলে দিচ্ছি যে বিষয়গুলো তোমাদের লাগবে সেটি হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং তোমাদের যে প্রমাণপত্র দিয়ে আছে সেটিকে স্ক্যান করতে হবে ইমেজ ফাইলে ইমেজ ফাইলে স্ক্যান করার পরে সেই জিনিসগুলোকে তোমাদের আপলোড করতে হবে ওই ওয়েবসাইটে তো তার সঙ্গে তোমাদের দিতে হবে অনলাইনেই দিতে হবে টাকাটি সেটি হচ্ছে ছশো টাকা সেগুলো তারা এই নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে এবং তোমাদের এগারোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই সকল তথ্য তোমাদেরকে আপলোড করতে হবে এই ওয়েবসাইটে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটটি দেখতে এরকম তো তোমরা নিশ্চয়ই এর আগে এরকম ওয়েবসাইটে গিয়েছো এবং তোমরা এই যে বাঁ দিকের যে জায়গা আছে দেখো সেই নোটিশটি যে যারা আনসাকসেসফুল হয়েছে তারা কিভাবে ফর্মটি ফিল করবে সমস্ত কিছু দেওয়া আছে এবং যে বিষয়গুলো তোমাদের দিতে হবে সেটা এখানে জানানো হয়ে আছে তো তোমরা এই জায়গা থেকেও সেই ফর্মটি বা আনসাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্টটি তোমরা পেয়ে যাবে এবং তোমরা এখান থেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে সেইখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে দিলেই তোমাদের যে নিজস্ব যে পেজ সেই পেজটি ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা বাকি ডিটেলসটি ফিল আপ করে তোমাদেরকে টাকা পেড করে এটি ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে তাহলেই তোমাদের পরের স্টেপে যাওয়ার জন্য তারা জানিয়ে দেবে তো তোমরা জানো নিশ্চয়ই যে সতেরোই ডিসেম্বর তোমাদের পরীক্ষা শুরু হবে তো তার জন্য যে পরীক্ষার যে সূচি কবে থেকে ক কোন সময় হবে সেগুলো কিন্তু এই ওয়েবসাইটেই তারা জানিয়ে দেবে তো সেই জন্য তোমরা ওয়েবসাইটটিকে ফলো করবে যাতে তোমরা পরের নোটিফিকেশান বা এই সংক্রান্ত ইনফরমেশান তোমরা পেতে পারো তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকুই যারা আমার চ্যানেলটি এতক্ষণ ধরে দেখছিলে তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটিকে টিপ দিয়ে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ